24 ঘন্টায় কি আবহাওয়া পরিবর্তন? এই মুহূর্তে আমাদের রিজিয়নে যে সিনপটিক সিচুয়েশন রয়েছে সেটা হচ্ছে যে মনসুন অক্ষরেখা নর্মাল থেকে নর্থের দিকে চলে গেছে। আজকে যদি বলি ইস্টার্ন পার্টস রয়েছে গোরখপুর, দরভাঙ্গা, জলপাইগুড়ি, দেন অরুণাচল প্রদেশ, এই ধরনের মুভমেন্ট রয়েছে। যেহেতু নর্মাল পজিশন থেকে অনেকটা উপরের দিকে রয়েছে, ওই জন্য যে বৃষ্টিপাত আগামী 4-5 দিন কনসেন্ট্রেট করবে সেটা হচ্ছে নর্থ বেঙ্গল, নর্থ বিহার, সিকিম, আসাম আর অরুণাচল প্রদেশ, এই রিজন রয়েছে যেখানে এই বৃষ্টি কনসেন্ট্রেট করবে। যদি ওয়ার্নিং হিসাবে বলি, আজ আগামীকাল কুচবিহার, আলিপুরদুয়ারে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি আর 2 দিনাজপুরে ভারী বৃষ্টিপাতের চান্সেস রয়েছে। পরের দিন যদি বলি আমি, 25, 26, 27 ভারী থেকে অতি ভারী বৃষ্টি উপরের 5টা জেলা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ারে হবে, তার সঙ্গে নর্থ অ্যান্ড সাউথ দিনাজপুর আর মালদাতে ভারী বৃষ্টিপাতের চান্সেস রয়েছে। সাউথ বেঙ্গলে যদি বলি, হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের চান্সেস রয়েছে, ভারী বৃষ্টির কোনো খুব একটা চান্সেস নাই। তাপমাত্রা নর্মাল থেকে উপরের দিকে থাকবে, অর্থাৎ যদি কলকাতা বলি 34-35 ডিগ্রির কাছাকাছি এই ধরনের টেম্পারেচার চলবে। আংশিক মেঘলা থাকবে আর ছোট্ট স্পেলে যদি বৃষ্টি হয় সেটা ঠান্ডা স্টর্মে বৃষ্টি হবে। এই যে নর্থ বেঙ্গলে এত ভারী বৃষ্টি হবে, ভারী থেকে অতি ভারী বৃষ্টি হয়তো কিছু ইম্প্যাক্ট হবে, বিশেষ করে যে ল্যান্ডস্লাইড প্রোন এরিয়া রয়েছে দার্জিলিং, কালিম্পং, সেখানে ল্যান্ডস্লাইড দিয়ে এই যে ভারী থেকে অতি ভারী বৃষ্টিতে চান্সেস রয়েছে। মিউনিসিপ্যালিটি যেরকম হয় লো লাইং এরিয়াতে জল জমে, এরকম একটা পসিবিলিটি রয়েছে। এই সিস্টেমগুলো কিন্তু এই ওয়েদার ইম্প্যাক্টগুলো আমরা কন্টিনিউয়াসলি ওয়াচ করছি আর আপডেট রেগুলার দিতে থাকবো।